সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেন থেমেও থামছে না, যেদিকে কান পাতা যায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপি চুর মার হয়ে আছে। বিভিন্ন জেলা থেকে, শুধু কলকাতার খবর আপনারা দেখেছেন দুটো ঘটনার কথা, কিন্তু বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে বিজেপির অন্তর্কলহ। এই অন্তর্কলহে জেরবার, কেউ কেউ বলছেন যে বিজেপির একটা গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী এই গণ্ডগোলগুলো করছে, কেউ বলছে না না দিলীপ ঘোষ গোষ্ঠী করছে, আবার অন্য একটা পক্ষ বলছে এসব তৃণমূলেরই কারসাজি। আসুন আজকের আমরা এক্সপেক্টরে দেখে নেব আসল কারসাজিটা কার। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। আমরা চারদিক থেকে খবর পাচ্ছি। কিছুদিন আগে দেখলেন আপনারা যে রড, লাঠি, সোঁটা ইত্যাদি নিয়ে সল্টলেকের অফিসে চড়াও হলো কিছু সমর্থক। তারপরে আপনারা দেখলেন যে বিজেপির মুরলীধর সেনের পুরনো অফিস, আদি অফিস, সেখানে একটা দল চড়াও হলো। এটা তো আপনারা দেখলেন, আর যেটা এখনো মিডিয়া দেখায়নি সে খবরটা হচ্ছে বিভিন্ন জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব কিসের? সেই আদি এবং নব্যের লড়াই। যারা দলে পদ পায়নি বেশিরভাগই তারা মানে আদি বিজেপি, যারা পদ পেয়েছে বলা হচ্ছে তারা অন্য দল থেকে এসে পদ টদ পেয়ে গিয়েছে, ইঙ্গিতটা তৃণমূলের দিকেই। তো এই নিয়ে গণ্ডগোল চলছে। আমরা একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম, বিভিন্ন বিজেপি নেতাদের সাথে কথা বলেছি, বিভিন্ন মানে উচ্চ স্তরের নেতা থেকে একদম গ্রাসরুটে কাজ করা নেতাদের সাথে কথা বলেছি। একটা ধারণা আমাদের তৈরি হয়েছে এখান থেকে, এই ধারণাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। দেখুন, এই যে বিজেপির ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব কেন, এত অন্তর্কলহ কেন, কেন সেটা প্রকাশ এসে যাচ্ছে? বিজেপি নাকি একটা রেজিমেন্টেড দল, তারা নাকি শৃঙ্খলাবদ্ধ দল, তাহলে এইগুলো বাইরে আসছে কেন? এই কারণ খতিয়ে দেখতে গিয়ে আমরা দেখলাম সেই আদি নব্বরই গণ্ডগোল। মানে বিজেপি যখন ধরুন বিজেপি এখানে কিছুই ছিল না, তখনও তারা 5-6% ভোট পেতেন তারা। তারপর মোদি সরকার যখন এলো তখন তাদের ভোট পার্সেন্টেজটা বাড়ল। এই 5-6% থেকে বেড়ে যে ভোটটা বেড়েছে সেটা বেশিরভাগই সিপিএম থেকে যাওয়া ভোট। বলা যায় সিপিএম এর লোকেরাই বিজেপির অভ্যন্তরে ঢুকে গিয়েছে এবং ঢুকে গিয়ে তারা বিজেপিকে এত বড় মানে জয় তারা এনে দিয়েছে। বিধানসভায় 77টা, লোকসভায় 18টা, এটা সিপিএম এর ভোটটা বিজেপিতে না গেলে সম্ভব হতো না। সিপিএম এর সাথে বিজেপির কি গটআপ আছে, কি আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু একটা দল যখন বলছে এইসব তৃণমূলের কারসাজি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব করাচ্ছেন, তখন ব্যাপারটা নিয়ে একটু নড়ে চড়ে বসতেই হয়। দেখুন, বিজেপির প্রথম ব্যর্থতার কারণ পশ্চিমবাংলায় বিজেপি কোনো গণ আন্দোলন করেনি। দেখুন, আন্দোলন আর কর্মসূচির মধ্যে তফাৎ আছে। আন্দোলন মানে হচ্ছে মানুষের জন্য কোনো আন্দোলন করা, যেমন আপনারা সিঙ্গুরে জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন ছিল, সেই আন্দোলন ভুল না ঠিক তাতে আমি যাব না। বামপন্থীদের খাদ্য আন্দোলন ছিল, শ্রমিক আন্দোলন ছিল, প্রত্যেক আন্দোলনেরই ভালো খারাপ দিক থাকে। শ্রমিক আন্দোলনে যে জঙ্গিপনা ছিল সেটা নিশ্চয়ই ভালো নয়, কিন্তু শ্রমিকদের দাবি দাওয়া আদায়ে বামপন্থীরা একটা সময় প্রভূত কাজ করেছেন, অস্বীকার করার জায়গা নেই। এই যে জমি রক্ষার জন্য, কৃষি জমি রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, সেটা কেউ বলছেন যে এখানে ফ্যাক্টরি হতে দেওয়া হয়নি টাটাকে, আমাদের এখানে প্রচুর কর্মসংস্থান হতো। আবার উল্টো দিকে পক্ষে বক্তব্য হচ্ছে যে জমি থাকলে মানে প্রজন্মের পর প্রজন্ম সেই জমি থেকে লাভ তুলতে পারবে, ফ্যাক্টরি হয়ে গেলে হয়তো একজনের চাকরি হবে, তাও হতো কিনা সন্দেহ, তার পরের প্রজন্ম কি করবে, এইরকমও কিন্তু যুক্তি আছে। তো যাই হোক, এই বিজেপির অভ্যন্তরের কাজ হচ্ছে, বিজেপির নেতাদের কাজ হচ্ছে কর্মসূচি পালন করা। কি কর্মসূচি? কোথাও রক্তদান হচ্ছে, নেতারা চলে গেলেন, কোথাও বস্ত্রদান হচ্ছে, নেতারা চলে গেলেন, কোথাও হয়তো অন্য কোনো প্রোগ্রাম হচ্ছে, দলীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে চলে গেলেন, কিন্তু গণ আন্দোলন কোথায়? মানুষের জন্য যে আন্দোলন, মানুষের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলন বিজেপির মধ্যে কোথায়? এইখানে একটা সমস্যা হচ্ছে। বামপন্থীরা মূলত গণ আন্দোলনে বিশ্বাসী, কর্মসূচির থেকেও, যেটা তৃণমূল কংগ্রেসের মধ্যেও আছে। তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা গণ আন্দোলনে বিশ্বাসী, এবং তৃণমূলের আর একটা অ্যাডেড পয়েন্ট, একটা মানে অতিরিক্ত পয়েন্ট, তৃণমূল কিন্তু কর্মসূচিগুলো খুব মানে দক্ষতার সাথে পালন করে।
এই যে নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্য একটা চেহারায় উত্তীর্ণ করলো। তারপরে ধরুন এই যে দিল্লি নিয়ে গিয়ে যারা বঞ্চিত, যারা ঘরের টাকা পাননি, 100 দিনের কাজের টাকা পাননি, তাদের নিয়ে গিয়ে আন্দোলন করলেন, লাঠি চলল, মারপিট হলো, নড়লেন না আন্দোলন থেকে, চলে এলেন কলকাতায়, কলকাতায় এসে রাজভবনের সামনে ধর্ণায় বসলেন। এগুলো হচ্ছে মানুষের জন্য আন্দোলন, বিজেপিকে দেখবেন না মানুষের জন্য কোনো আন্দোলন করতে। আর যে বামপন্থীরা বিজেপিতে চলে গিয়েছেন, যে 20-21% ভোট বিজেপিতে চলে গিয়েছে, সেই মানুষগুলো মূলত বামপন্থী মানুষ এবং তাদের বামপন্থার রক্তেই, মানে ডিএনএতেই আছে আন্দোলন, এরা আন্দোলন করছে না। শুভেন্দু অধিকারীরা ফিতে কাটছেন, রক্তদান শিবিরে যাচ্ছেন, বস্ত্রদান শিবিরে যাচ্ছেন, কোথাও কোথাও চোখের অপারেশন হবে বা চোখের জন্য যে ক্যাম্প হয় সেখানে যাচ্ছেন, আন্দোলনে তাদের দেখা যাচ্ছে না। ফলে যে বামপন্থীরা অনেক আশায় বুক বেঁধে বিজেপিতে গিয়েছিল তারা হতাশ। আবার উল্টো দিকে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের লোক বিজেপিতে গিয়েছিল, আমি নেতাদের কথা বলছি না, নেতারা যারা গিয়েছিল মূলত সব নেতাই প্রায় ফিরে এসেছেন এক দুজন বাদে, আমি কর্মীদের কথা বলছি, যারা একবার বিজেপিতে যাওয়ার পর তাদের ফেরার জায়গাটা বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ এই যে গ্রামাঞ্চলে বা শহরতলিতে যেখানেই কেউ একবার বিজেপিতে গেলে সেখান থেকে যখন তৃণমূলে ফিরতে যাইছে, তৃণমূল তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। হয়তো নেতারা ফিরেছে, আপনি দেখুন রাজীব ব্যানার্জি ফিরেছেন, আপনি দেখুন সব্যসাচী দত্তরা ফিরেছেন, কিন্তু তৃণমূলের গুরুত্বটা তাদের কমে গেছে। তৃণমূলে যে তাদের গুরুত্ব ছিল, ওজন ছিল, সেটা রাজীব ব্যানার্জি কি আগের মতো আছে না সব্যসাচী দত্তের আছে, এরকম বহু নেতা তারা কিন্তু ফিরে আসার পর তারা গুরুত্বহীন হয়ে গেছে তৃণমূলে, আর কর্মীরা তো ফিরতেই পারেনি। এই কর্মীরা এবার বিজেপিতে ভালো ভালো পদ পেয়ে বসে গেছে, যেটা আরএসএস এর যে আদর্শ তার পরিপন্থী, কারণ এই মানুষগুলো আদর্শগতভাবে বিজেপি না। যারা বিজেপিতে আজকে বড় বড় পদে রয়েছে, আপনি শুভেন্দু অধিকারীর কথাই ধরুন না, ইনি আদর্শগতভাবে বিজেপি নন, আদর্শগতভাবে আরএসএস নন, ইনি কোনো একটা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে বা ব্যক্তিগত স্বার্থেই তিনি বিজেপিতে গিয়েছেন। আদর্শগতভাবে গেলে তিনি তো ছোটবেলা থেকেই বিজেপিটা করতেন, যেভাবে আর 5 জন বিজেপি করেন, তিনি করেননি। তিনি যখন দেখলেন ইডি সিবিআই তার ঘাড়ের ওপর চেপে বসেছে, তিনি চলে গেলেন বিজেপিতে তার সম্মান রক্ষা করতে। হয়েছে কি না হয়েছে সেটা আপনারা বলবেন, কিন্তু তিনি গিয়েছেন অন্তত, যে ইডি সিবিআই তাকে জেলে অন্তত আটকে রাখেনি পার্থ চ্যাটার্জিদের মতন করে, অনুব্রত মণ্ডলের মতন করে, হয়তো আজ রাখেনি কাল অন্য সরকার আসলে তারা রাখবে, সেটা অন্য ইস্যু। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আদর্শগতভাবে যারা বিজেপি করেন আর যারা হুজুগে বিজেপি হয়েছেন বা অন্য দল থেকে বিজেপিতে গিয়েছেন, তাদের মধ্যে বেসিক ফারাকটা হচ্ছে যে বিজেপির যে আভ্যন্তরীণ যে ডিএনএ, মানে বিজেপির রক্তে যেটা বইছে, তা এরা এটা ধরে রাখতে পারছেন না। তারপরেও আছে, আমি দেখছিলাম বিজেপির প্রাক্তন, মানে তৃণমূলের প্রাক্তন সাংসদ, এখন বিজেপির বড় নেতা অনুপম হাজরার একটা সাক্ষাৎকার, তিনি একদম স্পষ্টভাবে বলছেন, তিনি বলছেন যে বিজেপির নেতারা কর্মীদের চাকর বাকর মনে করে, তিনি বলছেন, এটা আমার কথা নয়। তো যেহেতু এটা অন্য একটি চ্যানেলের ভিডিও আমরা আপনাদের দেখাতে পারছি না, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখে নেবেন, অনুপম হাজরা বলছেন চাকর বাকর মনে করেন। আমি ব্যক্তিগতভাবে প্রবীর বিশ্বাস, আমার সাথে বহু বিজেপি বিধায়কের কথা হয়, ফোন আলাপ আছে, হোয়াটসঅ্যাপ হয়, তাদের প্রত্যেকের মানে মানে বেশিরভাগ লোকের সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত, সেই ব্যক্তি পরিচিতির খাতিরে তাদের সাথে আমার ব্যক্তিগত কথাও হয়, আমি নাম বলছি না কারণ ব্যক্তিগত রিলেশনটা আমি নষ্ট করতে চাই না। বহু বিজেপি বিধায়ক বলছেন শুভেন্দু তো আমাদের চাকর বাকর মনে করে, ও যেন প্রভু, ওই যেন নরেন্দ্র মোদী, বিজেপির বিধায়করা বলছে। তাহলে নিচু তলার কর্মীরা কি করবে? একটা সময় ছিল বিজেপিতে যারা গিয়েছিলেন তারা অনেক ফাইট করেছিলেন, অনেকে ঘর ছাড়া ছিলেন, অনেকে অনেক ক্ষতি করে আবেগ দিয়ে দলটা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপিতে আবেগ বস্তুটা নেই, বিজেপিতে শুধু বেগ আছে, হুজুগ আছে, আবেগটা নেই। তৃণমূল কংগ্রেসের যেটা অ্যাসেট, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির নামে ছেলেমেয়েরা আবেগে ভেসে যায়, তারা সব পারে করতে, কিন্তু বিজেপির মধ্যে এমন কোনো বঙ্গের নেতা নেই, এমন কোনো লোক নেই যার কথায় কর্মীরা সব করতে পারে। যেদিন থেকে দিলীপ ঘোষকে সমস্ত সাংগঠনিক পদ থেকে বিজেপি সরিয়ে দিয়েছে, সেদিন থেকে বিজেপির মুসল পর্ব শুরু হয়েছে। এই মুসল পর্বে একদিকে কুশীলব হচ্ছে শুভেন্দু, আর একদিকে হচ্ছে আমাদের সুকান্ত বাবু, সুকান্ত মজুমদার।
বলছেন বটে দিলীপ ঘোষ যে এগুলো থামানো দরকার, সবাইকে নিয়ে বসা দরকার। উল্টো দিকে সুকান্তবাবু বলছেন কড়া শাস্তি দেব, শোকজ করব, সাসপেন্ড করব। আবার অনুপম হাজরা বলছেন শোকজ সাসপেন্ড করে কিছু হবে না। কত শোকজ সাসপেন্ড করলেন ইতিমধ্যেই নাকি অসংখ্য শোকজ আর সাসপেন্ড হয়েছে। এই শোকজ সাসপেন্ডটা কি এর ওষুধ? আপনারা একটু নিজেরা ভেবে দেখুন যে কর্মীরা বিভিন্ন জেলা থেকে গিয়ে সদর দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সাসপেন্ড করলে কি সব কিছু মিটে যাবে? সুকান্ত মজুমদার রাজনীতিতে কাঁচা মানুষ। সুকান্ত মজুমদার কাঁচা হলো, শুভেন্দু অধিকারী কাঁচা নন। কিন্তু ইদানিংকালে বছর দেড়েক দুয়েক ধরে দেখছি শুভেন্দু অধিকারীর একটা অপ্রকৃতস্থ ভাব, অসহিষ্ণু ভাব। সেটা মুখ্যমন্ত্রী হতে না পারা হোক বা তার ঘাড়ের ওপর ইডিসিবিআই ঝুলছে সেই একটা ভয় থাকা হোক, অথবা তিনি যে বিধায়ক হয়েছেন সেটা বিচারাধীন আছে বলে তার মনে টেনশন থাকাও, কোনো কারণে তিনি মানে উত্তেজিত, এটা বোঝাই যায়, তার বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যায়। এবার সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে, বহিঃপ্রকাশ করছে। তাই অনেকে বলছেন যে এটা তো শুভেন্দু করাচ্ছে রাজ্য সভাপতি হওয়ার জন্য। কেউ কেউ বলছেন যে না, শুভেন্দু করাচ্ছে না, এটা দিলীপ ঘোষ করাচ্ছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কি করাচ্ছে, কারা করাচ্ছে আমরা জানি না, কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে বিক্ষোভের একটা স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি। যারা বিক্ষোভ করতে এসেছিলেন কলকাতায় তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি। পুরুলিয়া থেকে খবর আসছে পুরুলিয়া বিজেপির সংগঠন শেষ হয়ে গিয়েছে, বাঁকুড়ায় শেষ হয়ে গিয়েছে, বীরভূমে শেষ হয়ে গিয়েছে। এবার যারা পড়ে আছে তারা নেহাতি অন্য কোনো দলে যাওয়ার জায়গা নেই তাই পড়ে আছে। 70% বিজেপির সক্রিয় কর্মী তারা ঘরে বসে গিয়েছেন, 70%, কারণ নেতাদের এই কর্মসূচি পালন করা, আন্দোলনে না যাওয়া, এই কারণে 70% বিজেপি কর্মী ঘরে বসে গিয়েছে। আমি বলছি না, এটা বলছেন অনুপম হাজরা। এই রকম একটা অবস্থার মধ্যে থেকে বিজেপি আগামী লোকসভা নির্বাচনে লড়তে চলেছে। এবার যখন কাউকেই দোষ দেওয়া যাচ্ছে না, দোষ দিতে গেলে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, কখনো দিলীপ ঘোষ, কখনো সুকান্ত মজুমদার, কখনো শুভেন্দু অধিকারী, ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, নিজের দলের লোকের দিকে আঙুলটা চলে যাচ্ছে, তখন আরেক পক্ষ বলছে না এটা বিজেপির অন্তর্কলহ তৃণমূল করাচ্ছে। এর থেকে হাস্যকর কথা আর কিছু হতে পারে না, কারণ তৃণমূল আজকে যে অবস্থায় আছে সেখানে বিজেপির অন্তর্কলহ হলো কি হলো না তা নিয়ে তৃণমূল খুব একটা চিন্তিত না। কারণ এই মুহূর্তে যদি ভোট হয় তৃণমূল আস্তে আস্তে 35টা আসন একাই জিততে পারে, ইন্ডিয়া জোটের দরকার হয় না। এবার বাকি যে 7টা আসন রয়েছে সেখানে বিজেপি, কংগ্রেস, বামপন্থীরা এরা ভাগাভাগি করতে পারে, কিন্তু এটা নিশ্চিত তৃণমূল কংগ্রেস যে আগামী নির্বাচনে কিন্তু একটা ভালো ফল হতে চলেছে। বিগত নির্বাচনের আগে যে আমাদের পঞ্চায়েত ভোটটা হয়েছিল তাতে ব্যাপক হানাহানি হয়েছিল, রক্তারক্তি হয়েছিল, সেইখান থেকে মানুষ শিক্ষা নিয়েছে, মানুষ তৃণমূলকে শিক্ষা দিতে চেয়েছে এবং তৃণমূল সেখান থেকে শিক্ষা নিয়েওছে। এবারে পঞ্চায়েত ভোটে হানাহানি তো হয়েছে কিন্তু সেই পরিমাণে না, মানুষের মনে আস্থা এসেছে যে না, হানাহানি আর হবে না, হানাহানি কমে আসছে ধীরে ধীরে, এটা সুলক্ষণ বাংলার রাজনীতির পক্ষে। তাই তৃণমূলের ভোট কাটবে বিজেপি এই স্বপ্ন বিজেপি নিজেরাও দেখা শেষ করে দিয়েছে। তৃণমূলের যে ভোট ব্যাংক আছে সেটা অটুট আছে, বরং বিজেপির এই অন্তর্কলহের ফলে বেশ কিছু ভোট কিন্তু এবার তৃণমূলেও চলে আসতে পারে, ফলে তৃণমূল যে 22টা আসন পেয়েছিল সেটা বাড়িয়ে 35ও হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের ধারণা থেকে বলছি, আমি সমীক্ষা টমীক্ষা এখনো রিপোর্ট দেখিনি, সমীক্ষা রিপোর্ট আসছে আমাদের কাছে আমরা দেখিনি। আমি পুরুলিয়ার গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললাম, আমি বাঁকুড়ার বললাম, আমি বীরভূমের বললাম, কলকাতারও বললাম, উত্তরবঙ্গে কম গোষ্ঠীদ্বন্দ্ব, একদম দীর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে উত্তরবঙ্গ একদম জেরবার হয়ে আছে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কথা বলছেন তার এলাকার নেতা কর্মীরা, এটা একদম বাস্তব সত্য। আলিপুরদুয়ার সেখানেও গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। আসলে পশ্চিমবাংলায় বিজেপি যে ভোটটা পেয়েছিল সেটা তো মূলত সিপিএম এর ভোট, তারা ভেবেছিল এটা তাদের ভোট ব্যাংক, সেই ভাবে তারা এগোতে চেয়েছিল, আর এখানেই তারা ভুলটা করেছে। কারণ সিপিএম এর ভোট ব্যাংক নিয়ে, অর্থাৎ ভাড়া করা সেনানি নিয়ে কখনো যুদ্ধে জয় হয় না, কখনোই যুদ্ধ জয় হয় না। এই যে ভাড়া করা নেতা নিয়ে গিয়ে যুদ্ধ জয় করতে গিয়েছিল, ভাড়া করা কর্মীদের নিয়ে গিয়ে যুদ্ধ জয় করতে চেয়েছিল, হলো কি আর কি বার 200 পার, আগামী দিনে আরো খারাপ ফল হতে পারে। আজ এই পর্যন্ত, পুজো আসছে, সকলে সাবধানে থাকবেন, শরীর টরীর খারাপ হচ্ছে, আমিও দীর্ঘ অসুস্থতার পরে আজকে ক্যামেরার সামনে এসে বসেছি, সকলে ভালো থাকবেন,
আর পুজোটা ভালো করে কাটান। এই পর্যন্তই আজ, নমস্কার।